হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান এর ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমাদের কিছু সূত্র জেনে নেওয়া প্রয়োজন। তার আগে এই চিত্রটি দেখুন। আমরা আজ আলোচনা করব অসম সাপোর্টের ক্ষেত্রে কীভাবে সেগ নির্ণয় করতে হয়। তো অসম সাপোর্ট বলতে কেন আমরা দুটি সাপোর্ট লিখে রাখছি, ছোটোটি হচ্ছে P1 এবং বড়টি হচ্ছে P2। চিত্রটির দিকে সর্বনিম্ন স্যাগ দূরত্ব হচ্ছে X1 এবং বোর্ডটির দিকে সর্বনিম্ন স্যাগের দূরত্ব হচ্ছে X2, আর পোস্ট ওয়ান এবং পোস্ট টু এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে L। ঠিক আছে, চিত্রটার দিকে স্যাগ হচ্ছে S1, বোর্ডটার দিকে স্যাগ হচ্ছে S2, এবং উভয় স্যাগের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে, অর্থাৎ পার্থক্য হচ্ছে H। ঠিক আছে, তাহলে এখানে দেখুন স্যাগ ওয়ান হচ্ছে এই ছোটোটির দিকে, স্যাগ ওয়ান হচ্ছে W×X1²/2×T। এখানে W হচ্ছে পরিবাহীর প্রতি একক মিটারে ওজন, T হচ্ছে এখানে কার্যকরী টেনশন, এবং X হচ্ছে এই সর্বনিম্ন স্যাগ হচ্ছে দূরত্ব। ঠিক আছে, এখানে একইভাবে আমরা সূত্রগুলো লিখে রাখছি। তো আমরা একটি সমাধানের মাধ্যমে এই সূত্রগুলো আলোচনা করার চেষ্টা করব। যদি আমাদের চ্যানেলটি ভালো না লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে তো করবেনই, ভালো না লাগলেও করবেন। ঠিক আছে, লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। চলুন শুরু করা যাক। এখানে একটি সমস্যার কথা বলা হয়েছে, দেওয়া আছে নদীর দুপাশে দুটি পোস্ট, পোস্ট ওয়ান হচ্ছে 30 মিটার, পোস্ট টু হচ্ছে 60 মিটার, পোস্ট দুটি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে L হচ্ছে 650 মিটার, কার্যকরী টেনশন 1500 কেজি। ঠিক আছে, এবং পরিবাহীর ওজন প্রতি একক মিটারে পরিবাহীর ওজন 1 কেজি/মিটার। ঠিক আছে, তো এখন আমাদেরকে নির্ণয় করতে হবে এই অর্থাৎ নদীর মধ্যবর্তী স্থানে ক্লিয়ারেন্স। ঠিক আছে, এর চিত্রটি লক্ষ্য রাখুন, আমাদের নদীর মধ্যবর্তী স্থানে ক্লিয়ারেন্স নির্ণয় করতে হবে। তো নদীর মধ্যবর্তী স্থান আমরা মনে করি এটা হচ্ছে নদীর মধ্যবর্তী স্থান। ঠিক আছে, এটাকে আমরা পি দিলাম, এটা হচ্ছে নদীর মধ্যবর্তী স্থান। তো নদীর মধ্যবর্তী স্থান যদি আমাদেরকে ক্লিয়ারেন্স নির্ণয় করতে হয়, তাহলে যে পোস্ট ওয়ান কিংবা পোস্ট টু থেকে এই যে স্যাগ, স্যাগটা মাইনাস দিতে হবে। ঠিক আছে, স্যাগ মাইনাস দেওয়ার পর আমরা ক্লিয়ারেন্স পাবো এতটুক ক্লিয়ারেন্স পাবো। ঠিক আছে, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু ক্লিয়ারেন্স এতটুক। তাহলে আমরা যদি এখন এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স থেকে যদি আমরা স্যাগ নির্ণয় করি, তো এই ডিস্টেন্সের স্যাগ নির্ণয় করলে দাঁড়াবে কি দেখুন, এই ডিস্টেন্সের স্যাগ কিন্তু একমাত্র এই জিরোতেই দাঁড়াবে, কারণ আমরা সর্বনিম্ন এই যে টোটাল কেবলটার সর্বনিম্ন জুল কিন্তু এখানে, তো এর পর কিন্তু আর জুল নিচে নামবে না, এই লাইনের নিচে কিন্তু আর জুল নামবে না। তার মানে এই পয়েন্ট আবার এই পয়েন্টের সর্বনিম্ন স্যাগ হবে কিন্তু অবিন্দুতে। তাহলে স্যাগ যদি অবিন্দুতে হয়, তার মানে দেখুন স্যাগ যে স্যাগটি নির্ণয় করবো আমরা, সেই স্যাগটি এটার সাপেক্ষে, যা অনলি পি সাপেক্ষে হবে, অর্থাৎ পি থেকে এটার উল্লম্ব দূরত্বই হচ্ছে স্যাগ। বুঝতে পারছেন কিনা? অর্থাৎ আমরা যে স্যাগটি নির্ণয় করবো, স্যাগ এর পয়েন্ট হবে অবিন্দুতে, কারণ কেবলের সর্বনিম্ন জুল অবিন্দুতে আসে দাঁড়াবে। তো এখন যদি আমরা স্যাগ নির্ণয় করি, তাহলে স্যাগটি হবে পি এবং ও এর উল্লম্ব দূরত্ব। ঠিক আছে, তো এখন আমরা যে পোস্ট ওয়ান কিংবা পোস্ট টু থেকে যদি স্যাগ মাইনাস করি, ঠিক আছে, তাহলে আমরা এই ক্লিয়ারেন্সে এসে পৌঁছাবো। এখন যদি আমরা এই দুটি বিন্দুর মধ্যবর্তী যে স্যাগ, এই স্যাগকে এই বিন্দুর সাথে যোগ করি, তাহলে আমরা এই জায়গায় এসে পৌঁছাবো। তাহলে আমাদের টোটাল ক্লিয়ারেন্স একান যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা কী করবো, পোস্ট ওয়ান কিংবা পোস্ট টু যাই হোক, আমরা সেটার থেকে স্যাগ নির্ণয়
মাইনাস দেব, কিন্তু পোস্ট ওয়ান দিই তাহলে সেক ওয়ান মাইনাস দেবো, আর যদি পোস্ট টু লিখি তাহলে পোস্ট ওই সেক টু মাইনাস দেবো, ঠিক আছে? তার সাথে এই দুটি বিন্দু সেগের যোগফল, ঠিক আছে? আর এখানে যে দুটি বিন্দু, এখানে দুটি বিন্দু দেখুন, এটা হচ্ছে নদীর মধ্যবর্তী স্থান প্লাস কিন্তু এই দুটি টাওয়ারের মধ্যবর্তী স্থান, মানে এটা হচ্ছে এল বাই টু, এখানে হচ্ছে টোটাল যেহেতু এল তার মানে এর মধ্যবর্তী স্থান হচ্ছে এল বাই টু, তাহলে এল বাই টু থেকে আমরা এই যে এক্স ওয়ান মাইনাস দিলেই এই মধ্যবর্তী ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখানে এখানে এইচ ইকুয়াল টু পি টু মাইনাস পি ওয়ান ইকুয়াল টু, তো পোস্ট টু হচ্ছে 60 মাইনাস 30 ইকুয়াল 30। তো আমরা কী করবো, প্রথমে প্রথমে আমরা নির্ণয় করতে হবে এক্স ওয়ানের মান, ঠিক আছে? তো এখানে দেখুন এক্স ওয়ানের মান দেওয়া আছে যে এক্স ওয়ান ইকুয়াল টু এল বাই টু মাইনাস টি এইচ ডব্লিউ এল, আমরা প্রথমে নির্ণয় করতে হবে এক্স ওয়ান ইকুয়াল টু এল বাই টু মাইনাস টি এইচ ডব্লিউ ডব্লিউ এল, ঠিক আছে? সমান দ্বারায় এল এর মান আমরা এখানে থেকে পেয়েছি 650 এবং 230 মাইনাস টিন মান 1500 ইন্টু এই আমরা দেখলাম 30 মিটার, ডব্লিউ আমরা পেয়েছি 1 কেজি, 1 ইন্টু এল ইকুয়াল টু সিক্স ফাইভ জিরো ইকুয়াল দাঁড়ায় 255.76 মিটার। এখন আমরা নির্ণয় করবো যে সেগ ওয়ান, সেগ ওয়ান ইকুয়াল টু ডব্লু ইন্টু এক্স ওয়ান স্কোয়ার বাই টু ইন্টু টি সমান ডব্লিউ এনে ওয়ান এক্স ওয়ান টু 255.76 স্কোয়ার বাই টু ইন্টু 1500 সমান দাঁড়ায় 21.8 মিটার। এখন এক্স ইকুয়াল টু এল বাই টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল 650 বাই টু মাইনাস 255.76 ইকুয়াল টু 69.24 এত মিটার। অতএব এস সেক ইকুয়াল টু 2×10^2 এন্ড ডব্লিউ হচ্ছে 1×69.24^2×1500 সমান 1.6 মিটার, ঠিক আছে? এখন আমাদের নির্ণয় করতে হবে এইচ, ঠিক আছে? আমরা জানি এইচ ইকুয়াল টু
এখানে এইচ ইকুয়াল টু পি এক্স অর্থাৎ ওয়ান পোস্ট ওয়ান কিংবা টু মাইনাস এস এক্স মানে ওয়ান কিংবা টু, যদি এখানে পোস্ট ওয়ান হয় তাহলে সেগ হবে ওয়ান, যদি পোস্ট টু হয় তাহলে সেগ হবে টু প্লাস এস, ঠিক আছে। আমরা জানি এইচ ইকুয়াল টু পোস্ট, এখানে আমরা ওয়ানে দিতেছি যেহেতু সেগ ওয়ানে নির্ণয় করছি, ওয়ান মাইনাস সেগ ওয়ান প্লাস এস, পি ওয়ান হচ্ছে 30 মাইনাস সেগ হচ্ছে 21.8 প্লাস এস ইকুয়াল টু 1.6 ইকুয়াল টু 9.8 মিটার, তাহলে ক্লিয়ার হচ্ছে ক্লিয়ারেন্স 9.8 মিটার আনস, ঠিক আছে। যদি কোনো সমস্যা কিংবা ভুল থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এর ফলে আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।